র‍্যাব কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মধ্যে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে অপরাধী হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় বাংলাদেশে। এমন ঘটনা বিশ্বে বিরল বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে সাফল্যের পথ চলায় 18 বছরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাহিনীর 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যাব সদর দপ্তরের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সাফল্যের প্রশংসা করেন তিনি। একটাই ঘটনা ঘটেছিল হলি আর্টিজেনের, কিন্তু এরপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি। এই কারণে যে আমার র্যাব সহ আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর ছিল যে জল, স্থল, আকাশ পথে দ্রুত অভিযান পরিচালনা করার সক্ষমতার জন্য আমাদের প্রত্যেকটা বাহিনী থাকে, সে ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা নিয়েছি এবং র্যাবকেও আমরা সেভাবে শক্তিশালী করে তুলছি। নিজ দেশে মানবাধিকার রক্ষা না করে ভিন দেশের বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন সরকার প্রধান। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা র্যাব বা পুলিশ বা যে কেউ তার নিজেরা যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, আমরা কিন্তু তার শাস্তির ব্যবস্থা করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা আমাদের বিনা কারণে বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। আমি জানি না আমাদের এই সাফল্যগুলিতে এদের কোনো দুঃখ পেয়েছে কিনা তা আমি বলতে পারি না। এ ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। হলি আর্টিজেনের পর দেশে কোনো সহিংস ঘটনা ঘটেনি, এজন্য র্যাবের দক্ষতা ও পেশাদারিত্বের তারিফ করেন বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠানে র্যাবের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।